মুসলিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে সালাতের শর্তাবলী কয়টি জি আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই অজানা যে সালাতের যে শর্তগুলি রয়েছে যে শর্তাবলী রয়েছে যেগুলিকে হাকামু সালাত বলা হয় সালাতের বাহিরের কিছু বিষয় জানা হলে সালাত সিদ্ধ হয় না সেগুলিকে সালাতের শর্তাবলী বলা হয় যা নয়টি এক নম্বর মুসলিম হওয়া যা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের তিন নম্বর সুরা সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াত এবং সুরাত ওবার নয় নম্বর সুরা সুরাত অবর সতেরো নম্বর আয়াত অর্থাৎ আলে ইমরানের পঁচিশ নম্বর আল্লাহ আল্লাহরব্বুল আলমিন ঘোষণা করেন অমাইয়া ইসলামী দিই নান ফলে ইয়কুব আল আমিনা হেরেত মিন হওয়া সিরিন অর্থাৎ যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কিছু তালাশ করে তা কবুল করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সে মুসলিম হতে হবে দুই নম্বর গান সম্পন্ন হওয়া যা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত জামে তিরমিজি হাদিস রয়েছে সুনান আবুদ এবং মিসকাতের তিন হাজার দুশো নম্বর হাদিস প্রমাণিত তারপর প্রাপ্ত বয়স্ক হওয়া সেজন্য সাত বছর থেকে সালাতে শিক্ষা শুরু করতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে থেকে ট্রেনিং দিতে হবে যা মুসনাদে আহমদে আবুদাউদে হাদিস এসেছে এবং মিসকায়াতের পাঁচশো বাহাত্তর নম্বর হাদিস দ্বারা প্রমাণিত দেহ কাপড় স্থান পাক হওয়া দেহ অর্থাৎ শরীর এবং স্থান ও কাপড় পবিত্র হতে হবে অপবিত্র কাপড় দ্বারা বা দেহ দ্বারা বা শরীর দ্বারা সলাদ আদায় করা সুযোগ নেই যা মহাগ্রণ তালকরণে পাঁচ নম্বর সুরা সুরা মায়দা ছয় নম্বর আয়াত এবং সুরা আরব সাত নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত সুরা চুয়াত্তর নম্বর সুরা মুদাসিরে চার নম্বর আয়াত মুসলিম এবং মিসকায়াতের হাদিস নাম্বার দুই হাজার সাতশত ষাট নম্বর হাদিস দ্বারা প্রমাণিত সতর ডাকা সালাতের সময় পুরুষের জন্য দুই কাদ ও নাভি হতে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের দুই হাতের তালু ও চেহারা ব্যথিত মাথা হতে পায়ের পাতা পর্যন্ত সর্বাঙ্গ সতর হিসাবে ঢেকে রাখতে হবে প্রথম খন্ড একশো পঁচিশ আতারের দ্বিতীয় খন্ডের একশো ছত্রিশ বোখারি মুসলিম এবং মিসকাতে হাদিস পাবেন সাতশত পঞ্চান্ন নম্বরে সালাত অধ্যায়ের অধ্যায় নম্বর চার সুরান নুরের চব্বিশ নম্বর সুরা একত্রিশ নম্বর সুরান আবুদায়দের হাদিস নম্বর চার হাজার একশো চার নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা আপনার সলাতের ওয়াক্ত হওয়া আহ যা মহাগ্রন্থাল করে চার নম্বর সুরা

অর্থাৎ এবং অন্য সুরাদারা হাদিস দ্বারা প্রমাণিত যে পবিত্রতা অর্জন করতে হবে কেবলামুখী হওয়া কেবলামুখী হওয়া যা মহাগ্রন্থ আল করান দু নম্বর সুরা সুরাবা একশো চুয়াল্লিশ নম্বর আয় দ্বারা প্রমাণিত এবং সর্বশেষ নয় নম্বর হল সালাতের নিয়ত বা সংকল্প করা যা সেই বোখারির প্রথম হাদিস এবং মিস্কাতেরও প্রথম হাদিস অর্থাৎ বোখারির প্রথম হাদিসটাই এসেছে ইন্নামালা আহমাল বিন মিয়াদ এই উপযুক্ত এই বিষয়গুলি অর্থাৎ এই নয়টি বিষয় হল সালাতের শর্তাবলী যেগুলি ব্যতীত সালাত সিদ্ধ হয় না এগুলিকে সালাতের শর্ত বলা হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সালাতার মাঝে পরিপূর্ণভাবে এই শর্তাবলী দৃষ্টির ভাবে সুন্দরভাবে যেন পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে শেষ যোগদান করুক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ